আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমরা নতুন আরেকটা সেশন শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা তোমাদের গণিত নিয়ে আলোচনা করা হবে। এপিবিএন অনলাইন ক্লাসে সকল অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। শিক্ষক পরিচিতি, আমি এএসএম হীরক, সহকারী শিক্ষক আনপ্লেজ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ নিশিন্দারা বগুড়া। আজকের পাঠের বিষয় পাটিগণিত, হ্যাঁ, অধ্যায় তিন, পরিমাপ। আমরা তোমাদের এর আগেও তৃতীয় অধ্যায়ের পরিমাপের অনুশীলনী থেকে দুইটা ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমরা সেশন থ্রি করব, ঠিক আছে, অর্থাৎ অনুশীলনীর পরবর্তী অঙ্কগুলো আমরা করব। চলো তাহলে আমরা অনুশীলনীর পরবর্তী অঙ্কে চলে যাই। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা কতদিন কত পর্যন্ত করেছিলাম বলো তো? আমরা গতদিন 16 পর্যন্ত করেছিলাম, তাহলে আজকে আমাদের 17 থেকে শুরু করতে যাচ্ছি। দেখো, 17 নম্বর অঙ্কে আমাদের লেখা আছে, একটি চৌ বাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে খেয়াল করো, চৌবাচ্চা আসলে কি? চৌবাচ্চা হলো আমরা তোমাদের প্রত্যেকের বাসার বাড়িতে কিন্তু পানি ধারণ করে রাখার জন্য ওয়াটার ট্যাঙ্ক আমরা বলে থাকি, ব্যবহার করে থাকি। এইটারই একটা আলাদা ধরনের রূপান্তর ছিল আগে, যেটাকে আমরা বলতাম চৌবাচ্চা। এখনও বাংলায় এটাকে চৌবাচ্চাই বলা হয়ে থাকে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। অর্থাৎ চৌবাচ্চা হলো পানি ধরে রাখার একটা আধার, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে। তো দেখো, এখানে তোমাদের গভীরতা দেওয়া আছে, এটাকে আমরা উচ্চতা বলতে পারি, আর প্রস্থ দেওয়া আছে, প্রস্থ তো বুঝতেই পারছো, আর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা সমাধান করি, কীভাবে সমাধান করব। তাহলে লক্ষ্য করো, প্রথমে আমরা লিখেছি, আমরা জানি 1000 লিটার সমান 1 ঘনমিটার। এখানে এই সম্পর্কটা অবশ্যই মুখস্থ রাখবা, 1000 লিটার সমান 1 ঘনমিটার। এটা আমাদের এই চৌবাচ্চার অঙ্কের যে 19,200 লিটার পানি ধরে, এই লিটারকে আমরা ঘনমিটারে কনভার্ট করব। কারণ কি, দেখো গভীরতা প্রস্থ এগুলো মিটারে দেওয়া আছে। আমরা যখন গভীরতা প্রস্থ এবং দৈর্ঘ্য সব মিলে যখন আয়তন তৈরি করতে যাব, তখন এটা ঘনমিটার হয়ে যাবে। এই জন্য আমরা যে পানি যে ধারণ ক্ষমতা 19,200 লিটার, এই 19,200 লিটারকে আমরা ঘনমিটারে কনভার্ট করব। এই জন্য আমরা লিখেছি, আমরা জানি 1000 লিটার সমান 1 ঘনমিটার, অতএব 1 লিটার সমান উপরে 1, নিচে 1000 ঘনমিটার, ঠিক আছে। তারপরে লিখেছি, অতএব 19,200 লিটার সমান উপরে 1, নিচে 1000, ঠিকই আছে, গুণন হয়ে গেছে 19,200। এখন এই জিনিসটা তোমরা 1 × 19,200 করে আর নিচে আসে 1000, এইটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 19.2 ঘনমিটার। তাহলে আমরা দেখলাম চৌবাচ্চার যে পানি ধরে 19,200 লিটার, সেটাকে আমরা কনভার্ট করলাম ঘনমিটারে, 19.2 ঘনমিটার হয়ে গেল। অর্থাৎ এইটাই হলো চৌবাচ্চার আয়তন। এই জন্য দেখো আমরা লিখেছি যে অতএব চৌবাচ্চার আয়তন 19.2 ঘনমিটার। ওকে, সবাই বুঝতে পেরেছো চৌবাচ্চার আয়তন কত বাড়লো? 19.2 ঘনমিটার। এখন দেখো আমরা লিখেছি, দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা বা উচ্চতা, আমাদের যে গভীরতা এটাকে আমরা উচ্চতা ধরে নিব। ওকে, 2.56 মিটার, প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার, দৈর্ঘ্য সমান হোয়াট, অর্থাৎ দৈর্ঘ্য আমরা বের করব। তো চলো এখন আমাদের পরবর্তী অংশে কি আছে দেখি। তারপরে আমরা লিখেছি, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আয়তন, এটা আমাদের সূত্র, আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আয়তন। এই জায়গায় এখন আমরা দেখো বা লিখে দৈর্ঘ্য ঠিক লিখেছি, প্রস্থর জায়গায় 2.5 বসাই দিয়েছি, উচ্চতার জায়গায় 2.56 বসাই দিয়েছি, সমান আয়তনের জায়গায় 19.2 বসাই দিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব। তারপর লিখেছি বা দৈর্ঘ্য গুণন
দুই দশমিক পাঁচ গুণন দুই দশমিক পাঁচ, এই দুইটার গুণফল ছয় দশমিক চার বসাই দিয়েছি, সমান উনিশ দশমিক দুই, ঠিকই আছে। ওকে, এরপরের লাইনে আমরা করেছি কি, দেখো দৈর্ঘ্যের সাথে ছয় দশমিক চার এটা গুণ আকারে আছে, তাই না? তো এটা আমরা এবার বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কীভাবে ভাগ হবে, এই জন্য আমরা লিখেছি বা দৈর্ঘ্য সমান উনিশ দশমিক দুই ভাগ ছয় দশমিক চার। এখন এটা ক্যালকুলেটর তুমি ভাগ করো, রেজাল্ট চলে আসবে তিন, বা দৈর্ঘ্য সমান তিন। ওকে, তাহলে আমরা চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত পেলাম, 3 মিটার, এই জন্য আমরা ফাইনালি লিখবো অতএব দৈর্ঘ্য 3 মিটার। শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পারছো আশা করি, তাহলে আমাদের এই অঙ্কটা সবাই বাসায় একাধিকবার করবো, দেখবো যে ইজি আমরা আয়ত্ত করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো অনুশীলনের আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় প্রায়শই আসে, ঠিক আছে? দেখো লেখা আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার, স্বর্ণের বারের ওজন কত? এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে স্বর্ণের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, তার মানে এটা থ্রি ডাইমেনশনাল, অর্থাৎ তিনটা মাত্রা রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, তাই না? এবং আয়তাকার বলে দিছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আমরা আগে স্বর্ণের বারের আয়তন তৈরি করে নেব, ঠিক আছে? চলো তাহলে আমরা সমাধানটা করি, কীভাবে সমাধান করা যায় দেখো। প্রথমে আমরা লিখেছি যে আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঠিক আছে? এরপর দেখো আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দেওয়া আছে, তাহলে আমরা সেই মানগুলো বসাই দেব, সমান চিহ্ন দিয়ে দৈর্ঘ্যের জায়গায় বসেছি 7.8, প্রস্থের জায়গায় বসাই দিয়েছি 6.4 এবং উচ্চতার জায়গায় বসাই দিয়েছি 2.5, ঠিক আছে? এটা সবগুলো কিন্তু সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার গুণন সেন্টিমিটার গুণন সেন্টিমিটার সমান কী হবে, ঘন সেন্টিমিটার, ঠিক আছে? তো আমরা সেটা লিখে ফেলেছি, দেখো আমরা তিনটা সংখ্যায় গুণ করে ফেলেছি, তোমরা ক্যালকুলেটার দিয়ে গুণ করে ফেলবে। ওকে, গুণ করে আমরা নিচে ফলাফল লিখেছি 124.8 ঘন সেন্টিমিটার, যেহেতু সবগুলোই সেন্টিমিটার ছিল, যার কারণে সেন্টিমিটার তিনবার গুণ হলে সেটা হয় ঘন সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা দেখলাম যে স্বর্ণের বারের আয়তন 124.8 ঘন সেন্টিমিটার, ক্লিয়ার? তাহলে স্বর্ণের বারের আয়তন আমরা তৈরি করলাম, ঠিক আছে? এখন আমরা দেখো আমাদের নতুন একটা ইনফরমেশন, সেন্টিমিটারের সাথে ওজনের একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। দেখো আমরা লিখেছি আবার 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, তোমাদের বইয়ে দেখবার লেখা আছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, ঠিক আছে? 1 ঘন সেন্টিমিটার মানে 1 সিসি, অর্থাৎ 1 সিসি বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে এখানেও খেয়াল করো আমরা সেই জন্যই লিখেছি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, তাহলে সেখান থেকে আমরা লিখেছি অতএব 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 124.8 গুণন 1 গ্রাম, তাহলে ফলাফল হয়ে দাঁড়াবে আমাদের 124.8 গ্রাম। তাহলে আমরা দেখলাম যে সোনার বারের যে আয়তন সেটাকে আমরা ওজনে অর্থাৎ গ্রামে কনভার্ট করলাম, ঘন সেন্টিমিটার থেকে আমাদের রিলেশন আছে 1 ঘন সেন্টিমিটার সমান বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, সেখান থেকে 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হবে 124 গুণন 1, অর্থাৎ 124.8 গ্রাম, ঠিক আছে? তাহলে দেখো আমাদের মোটামুটি আয়তনের পরিমাপকে আমরা গ্রামে নিয়ে ফেল গিয়েছি, তাই না? চলো এর পরবর্তী অংশে কী দেখা যায়। এখন দেখো আমরা লিখেছি যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, যেহেতু আমরা পানির সাথে সোনার বারের আয়তনের একটা সম্পর্ক তৈরি করছি, কিন্তু পানির তুলনায় সোনা আবার ভারী 19.3 গুণ, তাহলে এটা আমরা এবার গুণ করে দেব, এই জন্য আমরা লিখেছি অতএব স্বর্ণের বারের ওজন, স্বর্ণের বারের ওজন দেখো 124.8 গুণন 19.3, কারণ 19.3 গুণ ভারী ছিল, এই জন্য 19.3 দ্বারা গুণ করে গ্রাম তৈরি করলাম, তাহলে এর গুণফলটা চলে আসলো 2408.64 গ্রাম। তাহলে দেখো সোনার বারের ওজন আমাদের তৈরি হয়ে গেছে কত, 2408.64 গ্রাম।
তো এটা আমাদের অ্যান্সার ছিল। এই জন্য আমরা ফাইনালি একটা লাইন লিখে দিলাম, যাতে স্বর্ণের বারের ওজন কত, 2408.64 গ্রাম। সামনে একটা ব্র্যাকেট চলে আসছে, তোমরা ব্র্যাকেটটা বাদলে দিও, ওটা ভুল করে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা লাস্ট লাইনটা কি লিখলাম, স্বর্ণের বারের ওজন 2408.64 গ্রাম। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের অঙ্কটা সবাই বুঝতে পেরেছি আশা করি, বাসায় একাধিকবার করে ফেলো, দেখবে যে অঙ্কটা হয়ে যাবে। ওকে তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনী থেকে পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটা হলো দেখো 19 নম্বর অঙ্ক, যেখানে লেখা আছে একটি বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার, 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার, 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার হবে, ঠিক আছে। সরি, এখানে একটু ভুল আছে, এখানে দন্ত ছয় আকার উঠে গেছে, সেন্টিমিটার একটা আকার বাদ যাবে, ঠিক আছে, ঘন সেন্টিমিটার হবে। তো চলো আমরা তাহলে সমাধান করি। এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটার মধ্যে আমাদের সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটার আছে, আমরা সবগুলোকে সেন্টিমিটার নিয়ে যাব, কারণ আমাদের ঘন সেন্টিমিটার উত্তর চাইছে। ওকে তাহলে আমরা লিখবো, দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য, বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার। আমরা এই যে 2.4 মিলিমিটার, এটাকে কনভার্ট করব মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব আমরা। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেলে আমাদের 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা করেছি 15 সেন্টিমিটার ঠিক রেখেছি, যোগ 2.4কে 10 দ্বারা ভাগ করে দিয়েছি, দিলে সম্পূর্ণরূপে আমাদের সেন্টিমিটার হয়ে যাবে। তোমরা এই জায়গায় একটা দেখো, আমি কার্সারে দেখাই দিচ্ছি, এই জায়গায় একটা সাইড নোট দিবা, সাইড নোট দিবা যে এরকম যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। আমি আবার বলছি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে চলো আমরা এবার ফলাফল তৈরি করি। দেখো চলে আসছে 15 যোগ 10 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 0.24 সেন্টিমিটার। তাহলে এটার যোগফল কত হবে, 15.24 সেন্টিমিটার। এইটা আমরা সেন্টিমিটার মিলিমিটার ছিল, সেটাকে সম্পূর্ণরূপে সেন্টিমিটার নিয়ে গেলাম বাক্সের দৈর্ঘ্য। ওকে এরপরে আমরা বাক্সের প্রস্থ একইভাবে কনভার্ট করবা মিলিমিটারকে সেন্টিমিটারে। তো দেখো আমরা এখানেও 7 যোগ 6.2কে 10 দ্বারা ভাগ করে দিয়েছি, সাইড নোট আমরা দিতে পারি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে এটার ফলাফল কী আসবে, 7 যোগ 0.62 সেন্টিমিটার, যোগ করলে কী হবে, 7.62 সেন্টিমিটার। তাহলে আমরা বাক্সের দৈর্ঘ্য বের করে নিলাম, সবগুলো সেন্টিমিটার তৈরি হলো, বাক্সের প্রস্থ 7.62 সেন্টিমিটার তৈরি হয়ে গেলো। এইবার আমাদের উচ্চতাকেও তৈরি করতে হবে, চলো আমরা দেখি উচ্চতা কীভাবে তৈরি করা যায়। আমরা লিখেছি বাক্সের উচ্চতা সমান 5 সেন্টিমিটার, 8 মিলিমিটার, এটা দেওয়া আছে, এটাকেও আমরা কনভার্ট করব। তাহলে 5 সেন্টিমিটার ঠিক রাখবো, যোগ 8কে 10 দ্বারা ভাগ করব। এখানেও তোমরা সাইড নোট দিতে পারো, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এখন দেখো ফলাফল কী দাঁড়ায়, 5 যোগ 0.8 সেন্টিমিটার। তাহলে 5-এর সাথে যোগ করলে 5.8 সেন্টিমিটার। তাহলে আমরা বাক্সের উচ্চতা পেয়ে গেলাম 5.8 সেন্টিমিটার। এখন দেখো সবগুলোই আমাদের দৈর্ঘ্য সেন্টিমিটার তৈরি হয়েছে, প্রস্থ সেন্টিমিটার তৈরি হয়েছে, উচ্চতাও সেন্টিমিটার তৈরি হল। এখন সবগুলো আমরা আয়তনের সূত্র বসে গুণ করলে রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা লিখেছি, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। তারপরে দেখো আমরা প্রত্যেকটার মান বসে, দৈর্ঘ্য বসেছি 15.24 গুণন প্রস্থ বসানো হয়েছে 7.62 গুণন উচ্চতা বসানো 5.8, সব মিলিয়ে গুণফল কত হবে আমাদের, দেখো গুণফল আমাদের তৈরি হয়েছে 673.547 ঘন সেন্টিমিটার। তোমরা এই গুণফলটা হয়তো দশমিকের পরে আরও ডিজিট পাবে, তো নর্মালি 3 ডিজিট পর্যন্ত তোমরা লিখবা, ঠিক আছে। এই জন্য আমি এখানে দেখাছি যে 673.547 ঘন সেন্টিমিটার, অর্থাৎ দশমিকের পরে 3টা ডিজিট ব্যবহার করেছি। ওকে তাহলে আমরা লিখতে পারি, অতএব বাক্সটির আয়তন 673.5
5 4 7 ঘন সেন্টিমিটার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা অনেক সহজ, জাস্ট এখানে দৈর্ঘ্য বস্তু উচ্চতাকে সবগুলো সেন্টিমিটারে কনভার্ট করা, ঠিক আছে? তারপরে আয়তনের সূত্র বসে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এইবার আমরা চলো অনুশীলনীর পরবর্তী অঙ্কে যাই। হ্যাঁ, দেখো পরবর্তী অঙ্কে কি আছে আমাদের, 20 নম্বর। এখানেও একটা আয়তাকার বলছে, একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে? এখানেও খেয়াল করো, চৌবাচ্চাটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রথমে আগে আমাদের চৌবাচ্চাদের আয়তন তৈরি করবো, আর একটা চৌবাচ্চার ভিতরে যে পরিমাণ আয়তন ঠিক সেই পরিমাণে পানি থাকবে। তারপরে পানির পরিমাণকে আমরা লিটারে কনভার্ট করব, আর ওজনে কনভার্ট করবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। চলো আমরা সমাধান করে দেখি। তাহলে সমাধান দেখো আমরা কীভাবে করি। প্রথমে কি লিখবো, দেওয়া আছে দৈর্ঘ্য 5.5 মিটার, তারপরে লিখবো প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। তাহলে তিনটা আমরা আগে ডাটা নিয়ে নিলাম, এবার লিখবো আমরা, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা এই তিনটারই মান বসাবো। দেখো দৈর্ঘ্যর জায়গায় বসাই পেয়েছি 5.5, প্রস্থের জায়গায় 4 এবং উচ্চতার জায়গায় 2। তাহলে এই তিনটার গুণফল আমাদের কত দাঁড়াবে, 44 ঘনমিটার। ঘনমিটার কেন হলো বলো তো, তিনটাই মিটার ছিল, দৈর্ঘ্য মিটার, প্রস্থ মিটার, উচ্চতাও মিটার। তাহলে আমাদের এখানে আয়তন বাড়ালো 44 ঘনমিটার। এখন এই 44 ঘনমিটার চৌবাচ্চার আয়তন, তাই না? এই জন্য আমরা লিখেছি, অতএব চৌবাচ্চার আয়তন 44 ঘনমিটার। তাহলে খেয়াল করো, চৌবাচ্চার আয়তন 44 ঘনমিটার, তার মানে চৌবাচ্চার যে আয়তন ঠিক সেই পরিমাণে পানি ধরবে, তাই না? তাহলে চলো আমরা পরবর্তীতে কী লিখেছি দেখো, আমরা লিখেছি, আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। দেখো 1 ঘনমিটার সমান 1000 লিটার, আমরা চৌবাচ্চার যে আয়তন পেয়ে গেলাম সেই আয়তন ঘনমিটার দেওয়া আছে, এটাকে আমরা লিটারে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে আমরা এই জন্য লিখেছি 1 ঘনমিটার সমান 1000 লিটার, অতএব 44 ঘনমিটার সমান 44 গুণন 1000 লিটার। তাহলে 44 ঘনমিটারকে আমরা লিটারে প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে ফলাফল কী আসবে, 44,000 লিটার। তাহলে এটা কিন্তু আমরা ঘনমিটারকে কনভার্ট করলাম লিটারে, তাহলে এই লিটারটা যেটা তৈরি হলো এটাও কিন্তু চৌবাচ্চারই আয়তন, বা এর মধ্যে যে পরিমাণ পানি থাকবে তার আয়তন। তাহলে আমরা এখন লিখতে পারি, অতএব চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন হবে 44,000 লিটার। সবাই কি বুঝতে পেরেছ? তাহলে প্রথমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে আয়তন, ঠিক সেই আয়তনটাকে আমরা লিটারে কনভার্ট করব, লিখবো 1 ঘনমিটার সমান 1000 লিটার, অতএব 44 ঘনমিটার সমান 44 গুণন 1000 সমান 44,000 লিটার। তাহলে এই যে চৌবাচ্চার যে লিটার তৈরি হলো আয়তন, এটাই আমাদের পানির আয়তন, কারণ চৌবাচ্চার আয়তনের পরিমাণই পানি ধারণ করবে। তাহলে এই জন্য আমরা লিখেছি যে অতএব চৌবাচ্চাটির পানি ভর্তি থাকলে পানির আয়তন হবে 44,000 লিটার। ওকে, তাহলে আমাদের একটা অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা এই যে 44,000 লিটার পরিমাণ পানি, এই পানির ওজন বের করব। দেখো আমরা কীভাবে করেছি, লিখেছি যে আবার 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। আমরা এর আগে দেখলাম যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, ওইটাও ঠিক আছে, আবার এইটাও ঠিক যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম হয়, লিটারের সাথে কিলোগ্রাম, 1 লিটার হলে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন আমরা দেখেছি 1 কিলোগ্রাম, ঠিক আছে? এটা আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন, তাহলে 1 কিলোগ্রাম এটা লিখে ফেলবো। তাহলে 44,000 লিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে, অতএব 44,000 লিটার বিশুদ্ধ পানির ওজন 44,000 গুণন 1 কিলোগ্রাম হবে। তাহলে গুণফল কত আসবে আমাদের, 44,000 কিলোগ্রাম। তাহলে দেখো আমাদের যে পানির পরিমাণ ছিল 44,000 লিটার, সে লিটারকে আমরা কিলোগ্রামে নিয়ে গেলাম, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম, অতএব 44,000 লিটার বিশুদ্ধ পানির ওজন 44,000 গুণন 1 সমান 44,000 কিলোগ্রাম। তাহলে আমাদের উত্তর কিন্তু দুইটাই পেয়ে গেছি।
এই জন্য আমরা ফাইলে নিয়ে সর্বশেষ একটা লাইন লিখে দিব, উত্তর 44,000 লিটার এবং 44,000 কিলোগ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছ। আজকের মতো আমরা এখানে শেষ করব। সবাই অঙ্কগুলো ভালো করে একাধিকবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে অঙ্কগুলো খুব সুন্দর আয়ত্তে এসে যাবে। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি, সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।